Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। চলে যেতে পারেন না, আমি কাউকে ঠকাতে চাইনি, আমি প্রতারণা করতে চাইনি, আমি শুধু আপনার ভুলটা বোঝাতে চেয়েছিলাম, আমি শুধু রিক্ষা দিতে চেয়েছিলাম, ভুলটা বোঝাতে চেয়েছিলাম, শিক্ষা দিতে চেয়েছিল, আমি প্রতারক নই, আমি প্রতারক নই। আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম না, 7 দিনের মধ্যে আপনাকে শিক্ষা দেব, তাই তিমির বরণ তলাপাত্র সেজে এসেছিলাম। প্লিজ গাড়িটা একবার থামাবেন, প্লিজ থামান। তুমি ঠিক আছো? না না বাবা, আমি একদম ঠিক আছি, আমাকে না একবার ওই হোটেলে ফিরে যেতে হবে। কেন রাজ, হোটেলে যেতে হবে কেন? ওখানে তুমি কি ফেলে এসেছো? এমন কিছু ফেলে আসুনি রাজ যেটা আমরা কিনে নিতে পারবো না। এখন তোমার একদম হোটেলে যাওয়ার দরকার নেই, চলো। মা, সব জিনিস টাকা দিয়ে কেনা যায় না, আমাকে একবার ওখানে ফেরত যেতেই হবে, আমার দরকার রয়েছে। অফিসার প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, একবার আমাকে নিয়ে চলুন। সেরকম হলে আপনি আমাকে ওখানে রেখে দিয়ে চলে আসবেন, আর আমি তো এখানে আপনাদের ওয়েট করিয়ে রাখতে পারি না, তাই না? আমি আপনি চলে আসবেন, মানে আমার প্লিজ ওখানে যাওয়াটা খুব দরকার, একবার বোঝার চেষ্টা করুন, প্লিজ চলুন। সুজা, ওর কি এমন দরকার পড়লো যে আমাদের ওখানে ফিরতে হবে? সেটা তুমি জিজ্ঞেস করো ওকে, আমায় বলছো কেন? ও তো কোনোদিন ওর কোনো কাজে কৈফিয়ত আমায় দেয় না, তোমায় দেয়। অফিসার, তাহলে চলুন। রাজ, এই যে তুমি বললে যে তুমি তিতিরকে ভুলে গেছো, তাহলে কেন যাচ্ছো? তোমার তো কথার দাম আছে রাজ। মা, আমি তিতিরকে সত্যিই ভুলে গেছি, কিন্তু আমি তো আমার মূল্যবোধটা ভুলে যেতে পারি না। আমার কথার দাম আছে বলেই কফিনের শেষ পেরেকটা বুঝতে যাচ্ছি। মিস্টার ব্যানার্জি, আমি জানতাম আপনি আমার সব কথা শোনার পর এভাবে আমাকে ভুল বুঝবেন না, বিশ্বাস করুন আমি প্রথম। আমি আপনার কোনো কথা শোনা তো দূরের কথা, আমি আপনার মুখটা পর্যন্ত দেখতে চাই না, আমি শুধুমাত্র এখানে এসেছি সোমরাজ ব্যানার্জির কর্তব্য পালন করতে। কি ব্যাপারে এত কথা বলছে রাজ তিতিরের সঙ্গে? কোন মূল্যবোধের কথা বলছে? এই সোমকে তুমি আমি কেউ চিনি না, ও যা করছে ওকে করতে দাও। অফিসার, আমার একটা হেল্প লাগবে, ওই মেয়েটি এদিককার রাস্তাঘাট খুব একটা চেনে না, আমি রিকোয়েস্ট করছি আপনি প্লিজ একটু ওনাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেবেন। ওকে স্যার, আসুন ম্যাডাম। থ্যাংক ইউ অফিসার। আপনি আমার জন্য ভাবছেন? আপনি আবারও ভুল করলেন, আপনার এই ছোট্ট ভুলটা আমি একটু ভেঙে দিই। অ্যাকচুয়ালি আমি না আপনার জন্য ভাবছি না, আপনার জায়গায় যে কেউ থাকলেই আমি এই কর্তব্যটা করতাম। আপনি প্লিজ ওই গাড়িটাতে উঠে যান, একা রাস্তায় যদি আপনাকে এখন ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি সমস্যায় পড়বেন, একা চলার ক্ষমতা আপনাদের নেই, যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততই আপনাদের জন্য মঙ্গল। আমাকে শিক্ষা দিতে এসেছিলেন না? আমি চাইব আপনি অন্তত এইটুকু শিক্ষা নিয়ে বাড়ি ফিরে যান। যান গাড়িতে উঠুন, উঠুন। আমি যদি বলি শুরু, আমি বাজি ধরে বলতে পারি এই মেয়ে এত সহজে এত তাড়াতাড়ি সব শেষ হতে দেবে না। এভাবে এই মেয়ে খেলা শুরু করলো, শেষ করতে হলে
আমাকে নিজের হাতে শেষ করতে হবে। কি হয়েছে তোর চোখ মুখ এরকম লাগছে কেন? কাঁদছিস কেন? ওই দেখো, কি হয়েছে মা? কাঁদে না, ওই দেখো, ও মা গো কাঁদে না, চল ঘরে চল। কি হচ্ছে? আমি 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 শুনবো তোর কথা, তো কাঁদবে না, চল একদম কাঁদবে না, একদম না। আমাকে বল তো কি হয়েছে, কিচ্ছু লুকোবি না মার কাছে, বল। ওই দেখো, ও তিতির, তিতির কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে? আমাকে একটু সত্যি কথা বলবে মা, বল। আমি আমি খুব খারাপ নেই না, এরকম কথা কেন বলছিস? জানি মা আমি খুব খারাপ। না মা খুব খারাপ, আমি সর্বক্ষণ শুধু নিজের বড়াই করে চলেছি, নিজের স্বপ্নের পেছনে ছুটছি, নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছি, আমি শুধু নিজের নিজের নিজের, অন্য কিচ্ছু ভাবছি না, কারোর কথা ভাবছি না, আমি কিচ্ছু ভাবছি না। কে বলেছে মা? তুই তো এরকম মেয়ে নোস, তুই তো আমাদের সবার কথা ভাবিস। ভাবি না, আমি ভাবি না মা, আমি ভাবি না, আমি ভাবি না, আমি শুধু নিজের কথা ভাবি। আমি পান থেকে চুন খুঁজলে লোকজনকে শিক্ষা দিতে এগিয়ে চলে যাই, লোকের ভুল শুধরোতে যাই, আমি আমি নিজে কিরকম একটা ভুলের পাহাড় করে বসে রয়েছি। কি হয়েছে মা গো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।